ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব কিভাবে তিন অঙ্কের ম্যাজিক বর্গ নির্ণয় করতে হয়। প্রথমে তিন অঙ্কের ম্যাজিক বর্গের সংখ্যা নির্ণয় করতে হলে প্রতি অঙ্কের সংখ্যাগুলোর যোগফল কত হবে তা নির্ণয় করতে হবে। এখন এর জন্য একটি সূত্র আছে, সূত্রটি হলো n n স্কয়ার প্লাস 1/2। এখন যেহেতু তিন অঙ্কের তাই n এর মান হবে 3। এখন সংখ্যাগুলো যদি আমরা যোগ করি 3 এ, 3 এর উপর বর্গ মানে 9 প্লাস 1/2, তাহলে 3 9 আর 1 যোগ করলে হয় 10 আর নিচে থাকে 2। এবার 2 দিয়ে যদি 10 কে আমরা কাটি তাহলে হবে 5, 3 5 15। তাহলে এর প্রতি অ্যাঙ্গেলে সংখ্যাগুলোর যোগফল হবে 15। এবার আমরা ঘর কাটি, এখন তিন অঙ্কের ম্যাজিক বর্গ নির্ণয়ের শর্টকাট নিয়ম হচ্ছে এর প্রত্যেক কোণাগুলোতে জোড় সংখ্যা ইনপুট দি। 2, 4, 6, 8 এবং এর মাঝ বরাবর 5 দি। এবার সূত্র অনুসারে আমরা জানি এর প্রত্যেক অক্ষ বরাবর যোগফল হবে 15। এবার দেখুন এই অক্ষ বরাবর 2 আর 4 যোগ করলে পাই 6। এখানে 15 হতে হলে 9 দরকার, তাহলে 9 আর 2 11, 11 আর 4 15। এবার এই অক্ষ বরাবর দেখুন 4 আর 8 12, 15 হতে হলে লাগবে 3। এবার এই অক্ষ বরাবর দেখুন 6 আর 8 14, 15 হতে হলে লাগবে 1। এবার এই অক্ষ বরাবর দেখুন 6 আর 2 8, 15 হতে গেলে লাগবে 7। এবার আপনি যে কোনো অক্ষ বরাবর যান এর যোগফল অবশ্যই 15 আসবে। 2 আর 5 7 আর 8 15, 4 5 9, 9 6 15, 9 5 14 আর 1 15, 7 5 12 8 3 15। এবার আপনি যে কোনো অক্ষ বরাবর গেলে এর যোগফল 15 পাবেন। আশা করি শর্টকাট নিয়মটি আপনাদের খুব ভালো লেগেছে। গণিতের এরকম শর্টকাট নিয়ম পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন।